সো হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো আজকে আমরা দেখো ডিসকাস করবো যে কাস্ট সার্টিফিকেটে ঠিক আছে কাস্ট সার্টিফিকেটে যখন আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছি ঠিক আছে তো ঠিক সেই সময় যদি আমাদের ফটো আপলোড না হয়ে থাকে মানে একটা ডিজিটালি যে ফটো আপলোড করতে হয় সেই ফটো যদি আমাদের আপলোড না হয়ে থাকে বা যদি আমরা না করি তাহলে পরে আমাদের সেই সার্টিফিকেট সেই অ্যাপ্লিকেশনটা কী হতে পারে অ্যাপ্লিকেশনটা কি রিজেক্ট হতে পারে বা যদি আমরা সেই অ্যাপ্লিকেশন কারণ দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই রিসেন্ট যে দুয়ারে সরকার শেষ হলো সেই দুয়ারে সরকার বা আদার্স টাইমে অনেক সময় কি হয় সার্ভারের প্রবলেম থাকে সার্ভারের প্রবলেম থাকলে পরে কি হয় অনেক সময় ফটো আপলোড করলে পরেও পরে যখন আমরা চেক করি সেই সময় দেখা যায় যে ফটো আপলোড হয়নি ঠিক আছে এই সমস্যাটা থেকেই থাকে বা এমনিও যদি আমরা ফটো আপলোড না করি আমরা যদি এমনি অ্যাটাচ করে ফটো যদি আমরা লাগিয়ে দিই মানে আমরা এমনি যে ফটোগুলো পাওয়া যায় এমনি যে ফটো সে মানে ফটোর জায়গাটাতে আমরা যদি ফটো এক্সট্রা লাগিয়ে দিই তাহলে পরে কি আমাদের সার্টিফিকেটটা হবে না হবে না আমাদের সে কী হতে পারে রিজেক্ট হতে পারে এটা একটা প্রবলেম এটার সলিউশন দেখবো প্লাস হচ্ছে যদি আমরা সেই সার্টিফিকেট সেই অ্যাপ্লিকেশনগুলো জমা করে দিই জমা করার পর যদি আমরা দেখি যে আমাদের সেটা ফটো আপলোড হয়নি বা ফটো আপলোড করিনি তো পরবর্তী সময়ে কি জমা করবার পর কি আমরা সেটা আবার ফটো আপলোড করতে পারবো কারণ যেহেতু আমাদের অ্যাপ্লিকেশন আইডি আমাদের কাছে আছে তাহলে কি আমাদের ফটো আপলোড করতে পারবো আর যদি ফটো আপলোড করতে পারি তাহলে পরে কী হচ্ছে ফটো আপলোড করলে নতুন অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে মানে নতুন অ্যাপ্লিকেশান আইডি তৈরি হবে সেটারও আমরা এই ভিডিওতে দেখব প্লাস হচ্ছে যে অ্যাপ্লিকেশন আইডি জমা করার পর কী ফটো আপলোড করা যাবে এটাও একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তো এই জিনিসটা নিয়ে এই ভিডিওটা এই টপিকগুলো নিয়ে এবং তোমাদের কমেন্ট থেকেই এই ভিডিও টপিকটা আমি তোমাদের চুজ করেছি তো যদি তোমাদের ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে অন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখবে যাতে নতুন ভিডিও তোমরা সবার প্রথমে পেয়ে যাও তো চলো আমি ডাইরেক্টলি তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপর তোমাদের যে প্রবলেমগুলো আছে সেটা তোমাদের বলছি সো দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে ফটোটার কথা আমি বলছি এই দেখো এখানে একটা ফটোটা আপলোড করা হচ্ছে ঠিক আছে তো এই জায়গাতে যদি তোমাদের ফটোটা আপলোড না করা হয় মানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে এখানে যদি তোমাদের ফটো আপলোড না করা হয় ফটো আপলোড করলে পরেও এখানে যদি ফটো না দেখায় তাহলে পরে সেটা কি আমাদের করা যাবে বা এটা হলে পরে যদি না করে থাকে তাহলে কী সমস্যা হতে পারে তো দেখো এখানে যে ফটোটা লাগানো হয় ভেরি ইম্পর্টেন্ট এখানে যে ফটোটা লাগানো হয় এটাই তোমাদের যখন সার্টিফিকেটটা হয়ে যায় ঠিক আছে সেই সার্টিফিকেট হয়ে গেলে এই ফটোটাই তোমাদের সেই সার্টিফিকেটে থাকে এখানে যদি তোমরা কালারিং করো মানে কালার ফটো করো করলে পরেও যখন তোমার সার্টিফিকেট আসবে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সার্টিফিকেটে যে ছবি আসে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসে এবং এই ছবিটাই আসে এখন ব্যাপারটা ফার্স্ট কোশ্চেনের আমি অ্যান্সারটা বলে দিচ্ছি যে ইনকেস যদি আমরা ফটো আপলোড না করি তাহলে পরে কি আমাদের সেই সার্টিফিকেটটা কী হতে পারে অ্যাকচুয়াল কথা হচ্ছে কী হতে পারে সার্টিফিকেটটা কি আমাদের রিজেক্ট হতে পারে এটা আমি লাস্টে বলছি তোমরা লাস্ট পর্যন্ত দেখবে তাছাড়া তার আগে আমি এতটুকু বলে দিই যে ইনকেস মনে করে যদি তোমাদের সেই অ্যাপ্লিকেশনটা তোমরা জমা করেছো জমা করার পর কি আমাদের সেই সার্টিফিকেটটা আবার নতুন ফটো আপলোড করতে পারবো মানেটা হচ্ছে যে আমরা যখন অ্যাপ্লিকেশানটা জমা করে দিলাম দুয়ারে সরকারি বলো বাডিও বেশি আমরা অ্যাপ্লিকেশান জমা করে আসলাম জমা করে আসার পর আমরা দেখলাম যে আমাদের তো ফটোই আপলোড করা হয়নি তাহলে পরে কি হবে তো তখন আমাদের যে এই যে অ্যাপ্লিকেশান আইডিটা রয়েছে সেই অ্যাপ্লিকেশান আইডিটা দিয়ে কি আমরা আবার এডিট করে ফটোটা আপলোড করে দিতে পারবো তো দেখো এটার জন্য আমি বলে দেবো যে যত পর্যন্ত করতে পারবে তার অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট ইয়েস করতে পারবে কারণটা আমি তোমাদের ডিটেলসে বুঝাচ্ছি তো যখন তোমাদের যত পর্যন্ত তোমাদের এই যে স্ট্যাটাসটা দেখাবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড হার্ড কপি নট রিসিভ এই স্ট্যাটাসটা যতক্ষণ তোমাকে দেখাবে তত পর্যন্ত তুমি কী করতে পারবে সেটাকে এডিট করতে পারবে কিন্তু দেখো যখন তোমরা জমা করেছো তখন কিন্তু এখানে তোমার একটা এক্সট্রা ফটো লাগিয়ে লাগিয়েছিলে ঠিক আছে মানে সময় ফটো লাগাওনি সেটা আলাদা কথা বাট ফটো একটা তোমার এক্সট্রা হয়তো এখানে অ্যাটাচ করে দিয়েছিলে তো এখানে ব্যাপারটা হচ্ছে যে যখন অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে হার্ড কপি নট রিসিভ তো সেক্ষেত্রে তুমি যদি ফটো আপলোড করো তখন যারা দারাম বলছি সো ফটো তোমরা আপলোড করতে পারবে ঠিক আছে তো সেটা তোমাদের সমস্যা নেই ফটো আপলোড করতে পারবে কারণ এটা দিয়ে তোমাদের সেই সার্টিফিকেটে যে তোমাদের সার্টিফিকেটটা আসবে সেই সার্টিফিকেটে এটাই ফটো থাকবে তো সেটা করতে পারো ঠিক আছে সেটা নিয়ে সমস্যা নেই এখন কোশ্চেনটা হচ্ছে এরকম যে যখন আমরা সেটা করে দিলাম করার পর কি রিজেক্ট হতে পারে দেখো শর্ট সার্টিফিকেট তোমার রিজেক্ট হবে না কারণ কি যদি তুমি ফটো নাও জেনারেট করো মানে ফটো যদি তুমি আপলোড নাও করো তাহলে পরো এখন অনেক এমন রয়েছে কারণ নিজের চোখে দেখা যাদের মনে করো সার্টিফিকেট ফটো দেয়নি সার্টিফিকেট চলে আসছে কিন্তু সেই সার্টিফিকেট তাদের যেখানে ফটোর যে সেকশনটা থাকে সেখানে কোনো ফটো নেই তো দেখো সেরকম হলে পরে কোনো প্রবলেম নেই কারণ একটু তোমাদের ঝামেলায় পড়তে হবে ইনকি যদি তোমরা ফটো ছাড়া যদি তোমাদের সার্টিফিকেটটা হয়ে আসে ঠিক আছে তাহলে পরে তোমাদের একটা প্রবলেম হবে কি তোমাকে আবার সেই এসডি অফিসে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাকে সেই জিনিসটাকে ভুলটাকে সংশোধন করতে হবে তো ডবল খাটনি হবে তাই তোমাদের ফটোটা আপলোড করে দেবে যখন তো আর বিশেষ করে এটা বেস্ট হবে যখন তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছো সেই সময়ই ফটোটা আপলোড করার চেষ্টা করবে আর নতুন কোনো জেনারেট অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে না সেটার কোনো প্রবলেম নেই তোমাদের সেটা তোমরা ইজিলি করতে পারো ঠিক আছে তো এটা তোমরা বুঝতে পেরেছো হয়তো তো এটাই ছিল এই ভিডিও টপিকটা আরও যদি তোমাদের নতুন নতুন টপিক্সে চাও কোনো সমস্যা থাকলে বা সেটা কমেন্ট সেকশনে করতে পারো আমি নেক্সট ভিডিওতে সেটারই ভিডিও টপিক করার চেষ্টা করবো সো এতটুকু ছিল ভিডিওতে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও